আপনার হাতের ওই মোবাইলটাই হতে পারে আপনার ইনকামের উৎস। অনএক্সবিট গেমিং প্ল্যাটফর্মে আয় করা কতটা সহজ জানতে পারবেন আজকের ভিডিওতে। সঠিক স্ট্র্যাটেজি আর গেম চয়েজই হতে পারে সফলতার চাবিকাটি এই ভিডিওতে থাকবে সেই গোপন কৌশল। গোপন সব কৌশল জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজার থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবে। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। উপরের লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি বাটন থাকবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে এরপর সব থেকে সহজ এবং নিরাপদ উপায় অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে আরো একটি নতুন পেজে নিয়ে আসবে এখানে কান্ট্রি বাংলাদেশ এবং কারেন্সি বাংলাদেশ টাকা রাখবে তারপর প্রমোকোডের ঘরে আমাদের প্রমোকোড লিখবেন আমাদের প্রমোকোড হচ্ছে এল এক্স সিক্স আমি আবারও বলছি আমাদের প্রমোকোড হচ্ছে এল এক্স সিক্স নাইন একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রমো কোড কেননা আপনি স্ক্রিনে দেখানো আমাদের প্রমো কোড ছাড়া কোনোভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাই আপনাকে স্ক্রিনে দেওয়া প্রমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি যদি আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন আপনি প্রথমবার ডিপোজিটে দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন এছাড়াও আপনার জন্মদিন এবং বিশেষ বিশেষ দিনে বোনাস পাবে তাই সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা প্রমো কোডটি এই ঘরে লিখবেন এরপর নিচের খালি ঘর পূরণ করবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবে তাহলে আপনি দেখতে পাবেন আপনাকে আপনার অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এগুলো আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টে লগ করতে যাবেন তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ করতে হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও এগুলো নোট করে রাখবেন এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই করবে তার জন্য নিচের দিকের মেনু বাটনে ক্লিক করবে এরপর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবে তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফোন নাম্বার এবং পাশে লিংক বাটন থাকবে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবে এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে নিচে নেক্সট বাটনে ক্লিক করবে তাহলে আপনার সামনে ক্যাপচা অর্থাৎ রুবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিক ভাবে পূরণ করবে এরপর সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে কনফার্ম করে দিবে তাহলে আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেলস এ ক্লিক করবে এখানে থাকা ঘরগুলো সঠিকভাবে পূরণ করবে সার শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে এর জন্য প্রথমে তারপর তারপর মাস এবং তারিখ প্লেস অফ বার্থ এর ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবে রিজিয়নে আপনার বিভাগ সিলেক্ট করবে এবং সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবে রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবে ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবে। ডকুমেন্ট নম্বরের ঘরে আপনার আইড কার্ডের নাম্বার টাইপ করবে। ডেট অফ ইস্যু এই ঘরে আপনার আইড কার্ডের ইস্যুর তারিখ বসাবে। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ गवर्नमेंट লিখবে। সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের সেভ বাটনে ক্লিক করে দিবে। তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবে। তার জন্য এখানে টাকা ডিপোজিট বাটনে ক্লিক করবে। তাহলে আপনি বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবে করবেন তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি এর জন্য এখানে থাকা ফাস্ট বিকাশ এই অপশনে ক্লিক করবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন এখানে সেই টাকার পরিমাণ লিখে কনফার্ম বাটনে ক্লিক করবে এরপর এখানে হিসাব নাম্বারের ঘরে আপনার বিকাশ নাম্বারটা বসাবে অর্থাৎ আপনার যে নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা বসাবে এরপর নিচে পরিশোধ করুন বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি অটোমেটিক বসানো হয়ে যাবে যাবে তারপরে কোনো কারণে যদি নাম্বারটি এখানে না বসে তাহলে আপনি নাম্বারটি লিখে দিবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার বিকাশ নাম্বারে এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার ডিপোজিটের রিকোয়েস্ট চলে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে